পার্সিভিয়ারেন্স মঙ্গল গ্রহে অবতরণের পর নাসার নবযান যেসব অনুসন্ধান চালাবে আগামী 2 বছর। রুদ্ধশ্বাস অপেক্ষার পর নাসার মঙ্গলযান পার্সিভিয়ারেন্স এর রোবট সফলভাবে মঙ্গল গ্রহের বুকে নামার পর সেখান থেকে ছবি পাঠাতে শুরু করেছে। গ্রহের বিষুব অঞ্চল, যার নাম জেজুরো, তার কাছে গভীর এক গহরে এই রোবটটি নামানো হয়েছে। নবযানটি মঙ্গলের মাটি স্পর্শ করার মুহূর্তে উল্লাসে ফেটে পড়েন ক্যালিফোর্নিয়ার নাসার মিশন কন্ট্রোলের প্রকৌশলীরা। 6 চাকার এই রোবট যান আগামী 2 বছর মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে। প্রাচীন হ্রদ এলাকায় মাটি পাথরের মধ্যে খনন চালিয়ে এটি অতীত অনুজীবের অস্তিত্ব সন্ধানে কাজ করবে। ধারণা করা হয় যে জেজুরোতে 100 কোটি বছর আগে বিশাল একটি হ্রদ ছিল। সেই হ্রদ ছিল প্রচুর পানি এবং খুব সম্ভবত সেখানে প্রাণের অস্তিত্বও ছিল। পার্সিভিয়ারেন্সের রোবট যানটি প্রথম যে 2টি ছবি পৃথিবীতে পাঠিয়েছিল সে 2টি তোলা হয়েছিল দুর্বল শক্তির প্রকৌশলী ক্যামেরা দিয়ে। ক্যামেরার লেন্সে ধুলোর আস্তরণের মধ্য দিয়ে পার্সিভিয়ারেন্সের রোবট যানের সামনে ও পেছনে সমতল ক্ষেত্র দেখা যাচ্ছে। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন রোবট যানটি জেজুরোর দ্বীপের মতো চেহারার একটি অংশের 2 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবতরণ করেছে। এই এলাকাতে পার্সিভিয়ারেন্স তার সন্ধান কাজ চালাবে। জেজুরো গহর নিয়ে বিজ্ঞানীরা কেন এত উৎসাহিত? 45 কিলোমিটার চওড়া জেজুরোর নামকরণ করা হয় বসনিয়া হের্জেগোভিনা শহরের নামে। স্লাভিক অঞ্চলের কোনো কোনো দেশের ভাষায় জেজুরো শব্দের অর্থ হল হ্রদ, হয়তো সে কারণেই এই নামকরণ। জেজুরোতে বিভিন্ন ধরনের পাথর রয়েছে, যার মধ্যে রয়েছে মাটি পাথর এবং কার্বনেটস। বিজ্ঞানীদের উৎসাহের কারণ হলো এ ধরনের পাথরের যে কোনো রকম অনুজীবের অস্তিত্ব সংরক্ষণের ক্ষমতা রয়েছে, ফলে সুদূর অতীতে এই গ্রহে যদি প্রাণের অস্তিত্ব থেকে থাকে তাহলে এই পাথরের মধ্যে তার ইঙ্গিত মেলার আশা করছে তারা। প্রাচীন হতে যেটা তীর ছিল সেখানে পলির মতো যে সেডিমেন্ট রয়েছে যাকে বলা হয় বাথটাব রিং, বিজ্ঞানীরা সেটা বিশ্লেষণ করতে বিশেষভাবে আগ্রহী। পৃথিবীতে যেটাকে স্ট্রোমাটোলাইট বলা হয় এখানে তার সন্ধান চালাবে পার্সিভিয়ারেন্স। স্ট্রোমাটোলাইট হলো ব্যাকটেরিয়া নিঃসরণ থেকে তৈরি জমাট বাঁধা পদার্থ। পৃথিবীতে প্রাণের প্রথম অস্তিত্ব পাওয়া গিয়েছিল স্ট্রোমাটোলাইটের জীবাশ্ম থেকেই। কোনো কোনো হ্রদে দেখা যায় অতি ক্ষুদ্র জীবাণুর আস্তর এবং কার্বনেটের মধ্যে রাসায়নিক যোগাযোগের ফলে এ ধরনের বিশাল শিলাকুণ্ডর স্তর তৈরি হয়। জেজুরোতে যদি এই ধরনের কাঠামোর সন্ধান পাওয়া যায় সেটাই গবেষণায় আমাদের নতুন পথ খুলে দেবে। সেটা হবে মঙ্গলের জৈব জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তরী আবিষ্কার। মঙ্গলে প্রাণের সন্ধান চালানো হবে কিভাবে? বর্তমানে মঙ্গল গ্রহের আবহাওয়া বেঁচে থাকার অনুকূল নয়। সেখানে আবহাওয়া এতই ঠান্ডা যে পানি সেখানে তরল অবস্থায় থাকতে পারে না। বায়ুমণ্ডলও এতই পাতলা যে চড়া আলোকরশ্মির বিকরণ মাটির উপরিভাগের সব কিছু ধ্বংস করে ফেলে। কিন্তু সব সময় মঙ্গলের পরিবেশ এমনটা ছিল না। 350 কোটি বছর কিংবা তারও আগে সেখানে পানির প্রবাহ ছিল। যেসব খাড়ি দিয়ে পানি প্রবাহিত হতো তার ছাপ এখনও গহরের বিভিন্ন জায়গায় দেখা যায়। ক্ষতিকর বিকিরণ ঠেকানোর জন্য আবহাওয়া মণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘন আস্তরণও ছিল। প্রাণের অস্তিত্বের জন্য যেহেতু পানি গুরুত্বপূর্ণ তাই মনে করা হয় মঙ্গল গ্রহে এক সময় জীবন ছিল। মঙ্গলের মাটিতে এখনও কোনো প্রাণের লক্ষণ আছে কি না তা দেখতে 1970-এর দশকে এই গ্রহে ভাইকিং নামে একটি মহাকাশ মিশন পাঠানো হয়েছিল, কিন্তু তাদের ফলাফল কিছু প্রমাণ করতে ব্যর্থ হয়। অতীত মিশন নাসা মার্স এক্সপ্লোরেশন রোভার্স নামে একটি মহাকাশ যান 2000 সালের প্রথম দিকে মঙ্গল গ্রহে পাঠিয়েছিল পানির সূত্র ধরে অনুসন্ধানের কাজে। অপরচুনিটি এবং স্পিরিট নামে 2টি মিশন তরল পানির উপস্থিতি সম্পর্কে ব্যাপক ভূতাত্ত্বিক প্রমাণ সংগ্রহ করেছিল। কিউরিওসিটি রোভার 2012 সালে মঙ্গলে অবতরণ করেছিল এবং গহরের যে অংশে সেটি নেমেছিল সেটি একসময় পানিতে ভরা ছিল এবং দেখেছিল যে সেখানে জীবনের অস্তিত্ব থাকার উপকরণ রয়েছে।
ওই রোভার এমন জৈব অণুর সন্ধান পেয়েছিল যাতে জীবন ধারণের উপযোগী কার্বন রয়েছে। এখন পার্সিভিয়ারেন্স তার অতি উন্নত প্রযুক্তি ও যন্ত্র সরঞ্জাম দিয়ে এই ধরনের পরীক্ষা নিরীক্ষার কাজ চালাবে আগামী 2 বছর। বাইকিংয়ের কাজ ছিল মঙ্গল গ্রহে এই মুহূর্তে প্রাণের কোনো অস্তিত্ব আছে কি না তা দেখা। আর নাসার এই বর্তমান মিশনের লক্ষ্য হচ্ছে মঙ্গলের অতীত পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করা, কারণ যেসব তথ্য উপাত্ত আমাদের হাতে রয়েছে তা থেকে এটা পরিষ্কার যে প্রথম 100 কোটি বছরে মঙ্গল গ্রহে জীবন ধারণের জন্য সবচেয়ে উপযোগী গ্রহ ছিল। পার্সিভিয়ারেন্স সবচেয়ে উল্লেখযোগ্য পাথরের নমুনা এখন সংগ্রহ করবে এবং ছোট ছোট টিউব বা সিলিন্ডারে ভরে সেগুলো মঙ্গলের পৃষ্ঠে রেখে আসবে। এই দশকের শেষে সেই সিলিন্ডারগুলো পৃথিবীতে নিয়ে আসার জন্য $100 কোটি একটি যৌথ প্রকল্প হাতে নিয়েছে নাসা। সেটি হবে জটিল একটি মিশন। এর জন্য পাঠানো হবে 2য় একটি রোভার, মঙ্গলে পাঠানো হবে 1টি রকেট এবং 1টি বিশাল উপগ্রহ, যেগুলোর মাধ্যমে জেজোরো থেকে সংগৃহীত সব নমুনা পৃথিবীতে আনা হবে বিশ্লেষণ ও গবেষণার জন্য।